فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। السلام عليكم ورحمة الله وبركاته। ধন্যবাদ সম্মানিত বোনকে প্রশ্ন করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে গায়ে হলুদের অনুষ্ঠান করলে সেটা কি জায়েজ হবে, মাহরামদের নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করলে সেটা কি জায়েজ হবে, সাহাবিদের আমলে অথবা এরপরে ইতিহাসে কোথাও কি গায়ে হলুদের অনুষ্ঠান পাওয়া যায় নাকি, এ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ বোনকে। গায়ে হলুদের অনুষ্ঠান, অনুষ্ঠানের ইতিহাস বা তথ্য হয়তো সেভাবে পাওয়া মুশকিল হবে, কিন্তু গায়ে হলুদ সাহাবিরা দিয়েছেন এর প্রমাণ পাওয়া যায় সেই মুসলিমে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আলা আব্দুর রহমান ইবনে আউফ আসারা সফরাতিন ফাকালা মা হাযা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তাযাওয়াজতু ইমরাতান আলা উজনি নওয়াত মিন যাহাব, ক্বালা ফাবারাকাল্লাহু লাকা আও লি মা লাহু বিশাত। যে সেই মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরে হলুদের মানে আসার বা অবশিষ্টাংশ দেখতে পেলেন, লেগে আছে, হলুদ লেগে আছে তার শরীরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কী। তো তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে রসুলাল্লাহ, আমি এক মেয়েকে বিয়ে করেছি, তো বিয়ের অনুষ্ঠানে আমি এটা ব্যবহার করেছি। তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দোয়া করলেন তার জন্য যে বারাকাল্লাহু লাক, যে আল্লাহ তোমাকে তোমার এবং তার মাঝে বরকত দিন বা তোমাদের এই বিবাহ বন্ধনে আল্লাহ বরকতময় করেন এবং তুমি অলিমা করো, অলিমা অনুষ্ঠান করো যদি একটি বক্তৃ দিয়ে হয়। তো এখানে আপনার বুঝে যাচ্ছে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হলুদ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। তো এখান থেকে বোঝা যায় যে হলুদ দেওয়া সাজা এটা বৈধ, যদি অবৈধ হইত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করতেন, তিনি নিষেধ করেন নেই, বরং এটাকে সমর্থন করেছেন, উপরুক্ত আরও কিছু নসিহত তাকে করেছেন কাজ করার জন্য। তো তাহলে এটা বৈধ, কিন্তু এটার জন্য দরকার হলো যে মেয়েরা মেয়েদেরকে দিবে, ছেলেরা ছেলেদেরকে দিবে, এমন যেন না হয় যে মেয়েরা ছেলেদেরকে দিচ্ছে বা ছেলেরা মেয়েদেরকে দিচ্ছে। যদিও মাহরাম হয় তবু এটা ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে, সালামু আলাইকুম রহমতুল্লাহ।